হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকে কেরওয়াল তো আজকে চলে এসেছি তোমাদের রিক্রুমেন্টের আরেকটি আপডেট নিয়ে তোমাদের এবার যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এখানে প্রায় চার হাজার শূন্য কোটি তোমাদের নিয়োগ করা হবে যেখানে টাটা এন্ট্রি ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র ইঞ্জিনিয়ার সব বিভিন্ন রকম পোস্ট আছে সেই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এমনই কিন্তু নোটিফিকেশন বেরিয়ে এসছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে তো সেই সংক্রান্ত নোটিশটি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো কীভাবে অ্যাপ্লাই করবে কী কোয়ালিফিকেশান লাগবে সবটাই আলোচনা করবো তো যারা চ্যানেলটিতে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি অবশ্যই লাইক করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক কী আপডেট তোমাদের জন্য আছে দেখো এখানে কিন্তু যে নোটিশটি বেরিয়ে এসছে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু এক্সামিনেশান তো এই যে পরীক্ষাটা এই যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে এক্সামিনেশানটা দু হাজার বাইশ এর কিন্তু নোটিফিকেশান বেরিয়ে এলো এখানে তোমরা আবেদন করতে পারবে তো এটা কিন্তু ছ তারিখ ছয় ডিসেম্বর দু হাজার বাইশে নোটিশটা পাবলিশ হয়েছে তো আমরা নোটিশটা ক্লিক করে ডাউনলোড করে দেখে নেবো তোমরা এখানে ক্লিক করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ভিউ করে নেবে তো এখানে পিডিএফটা ভিউ করলে এখানে সম্পূর্ণ নোটিশটা তোমরা দেখতে পেয়ে যাবে এখানে বলছে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু হাজার বাইশ এর ডেটগুলো আগে দিয়ে দিয়েছে তোমরা দেখে নাও ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ছ তারিখ থেকে শুরু হয়ে গেছে জানুয়ারির এক তারিখ পর্যন্ত লাস্ট ডেট তোমরা আবেদন করতে পারবে এখানে লাস্ট ডেট জানুয়ারির চার তারিখ দিয়ে দিয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং পেমেন্টের লাস্ট ডেট এটাও কিন্তু তোমাদের দেওয়া আছে পাঁচ তারিখ হয়তো একদিন বেশি দেওয়া আছে এখানে বলছে যে এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ পেস লেভেল এখানে পে লেভেল টুতে তোমাদের পে করা পে করা হবে তোমাদের উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত তোমাদের এখানে স্যালারি আছে এখানে ডাটা এন্ট্রিদের জন্য লেভেল ফোরে পে করা হবে এবং ডাটা এন্ট্রি অপারেটারদের জন্য গ্রেড এতে পে লেভেল ফোরে কিন্তু পেমেন্ট করা হবে তোমাদের ভ্যাকেন্সিস দেওয়ার সাড়ে চার হাজার ভ্যাকেন্সিস হাউ ফার্ম ভ্যাকেন্সিস উইল বি কোর্স আরও সুন্দর করে জানিয়ে দেওয়া হবে এই অফিসের ওয়েবসাইটে পরে তোমরা এখানে চোখ রাখবে রিজার্ভেশান যেমন থাকে তেমন আছে এখানে যেসব পোস্টগুলো আছে ডাটা এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এই সব পথগুলো তোমাদের নিয়োগ করা নিয়োগ করা হবে তো এরপরে চলে আস তোমাদের এজ লিমিট এজ কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত হওয়া যায় তবেই তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু এসটিএসিদের ক্ষেত্রে বয়সের ছাড় যেমন থাকে তেমন কিন্তু অবশ্যই আছে না হলে ওভারঅল এজ লিমিট কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর এখানে তোমাদের প্রথমে সিবিটি এক্সাম হবে এখানে তোমাদের ফার্স্ট কম্পিউটার বেসড এক্সাম মাল্টিপল চসের এক্সাম হবে তোমরা আবেদন করে নেবে জানুয়ারির চার তারিখের আগে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর তোমরা সেখান থেকে লগ ইন করে ফটো সিগনেচার এবং তোমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে তোমরা আবেদন করে নিতে পারবে তো এটা এই সম্পূর্ণ নোটিশটা তোমরা পেয়ে যাবে এর পরীক্ষা কেন্দ্র প্রত্যেকটি রাজ্যে আছে সেখানে কিন্তু আমাদের কলকাতায় তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যেতে পারবে এখানে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে পঁচিশটা করে কোশ্চেন থাকবে বেসিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে কোয়ান্টিভ অ্যাপ্টিউড এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে ষাট মিনিট থাকবে এইটি মিনিটস ফর ক্যান্ডিডেট এলিজেবল ফর স্ক্রাইব তো এখানে এইসব সাবজেক্টগুলো আছে তোমরা দেখে নেবে এখানে সিবিটি ওয়ানে এইভাবে তোমাদের পরীক্ষা হবে তো নোটিশটা অনে অনেকটাই আছে তোমাদের মেন মেন পয়েন্টগুলো বললাম বাকি তোমাদের কোনো কোয়ারিস থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে